আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত। গরুর দুধের খিরসা। প্রথমে একটা প্যানে 2 লিটার গরুর লিকুইড মিল্ক নেব। তারপরে আমাদের দিয়ে দেবো 4-5টি এলাচ। এলাচটা দিলে মিষ্টিটা ফ্লেভার আসবে ফ্লেভারের জন্য। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিয়ে আমরা ভালো করে নেড়ে দেবো। পাউডার মিল্ক দেওয়ার পরে খুব দ্রুত নাড়তে হবে যাতে গলা পেকে না যায়। আমরা খুব ভালো করে নাড়বো, নিয়ে মিল্কটা মিশিয়ে দেবো। প্লিজ দর্শক, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। লিকুইড মিল্ক দিয়ে খিসাটা বানালে কিন্তু খেতে অসাধারণ লাগে। তারপর আমরা এটা দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। দুধটা নাড়তেই থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে পুরো একটা বাজে গন্ধ হয়ে যাবে। খিসা তৈরিতে সেই দুধটাকে 2 লিটার দুধকে ঘন করে 1 লিটার বানাতে হবে। ভালো করে গুড়টাকে মেরে দিতে হবে। কালার বের হলে তৈরি একেবারে অল্প কিছু উপকরণ খিসু তৈরি করা যায়। পুরো রান্নাটা মিডিয়াম হতে হবে। এখন আমরা গুড়ের কালার বের হয়ে আসলে দিয়ে দেব কিছু চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার সাথে সাথে ভালো মতো নাড়তে হবে, নাহলে দলা পেকে যাবে। দেখেন এইভাবে নাড়বেন যাতে দলা পেকে না যায়। স্পিডে নাড়তে হবে। ঘন নাড়লে দেখেন